নমস্কার বন্ধুরা, অর্চনার পাঠশালায় আপনাদের স্বাগত জানাই। আজ আমি তৈরি করে দেখাবো বাচ্চাদের খুবই পছন্দের একটি খাবার, ফ্রুটি। বাচ্চা বড় সবারই প্রাণ মন ঠান্ডা রাখতে আর শরীরকে তরতাজা রাখতে আমরা ফ্রুটি মোটামুটি সবাই ভালোবাসি, তাই আজকে আমি বাড়িতেই ফ্রুটি তৈরি করব। খুবই কম উপকরণে কিভাবে তৈরি করছি সেটাই দেখাচ্ছি। এখানে আমি দুটো আম নিয়েছি, পাকা আম, আর একটা নিয়েছি কাঁচা আম। ভালো করে আমগুলোকে ধুয়ে নিয়ে আমি আমগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি একটা পিলারের সাহায্যে। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। পুরো ভিডিওটা যদি আপনারা না দেখেন তাহলে কিন্তু বন্ধুরা বুঝতে পারবেন না আমি কিভাবে তৈরি করছি। কাঁচা আমটাকে আমি কেটে নিয়েছি। এবারে এই পাকা আমটাকে দেখুন, আমি বোটাটা ছাড়িয়ে নিয়ে এইভাবে আমি দু সাইড কেটে নিচ্ছি। আপনারা চাইলে খোসাটা ছাড়িয়েও করে নিতে পারেন। খোসাটা এইভাবে হাত দিয়ে একটু চাপ দিলেই চাকুর সাহায্যে বেশ উঠে যায়। পাকা আমে বেশি জোর খাটাতে হয় না, মোটামুটি এর ভেতরের পাল্পটা বের করা দরকার, তাই আপনি যেভাবেই পারবেন পাল্পটাকে বের করার চেষ্টা করবেন। আমি কাঁচা আমটাকেও এইভাবে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি, দেখুন চাকুর সাহায্যে। আমার এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে নতুন বন্ধুদের অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে। আর যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটাকে ফলো করার জন্য আপনাদের অনুরোধ রইল। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন। দেখুন আমগুলোকে মোটামুটি আমি ছাড়িয়ে নিয়েছি, দেখুন আটি থেকেও ছাড়িয়ে নিয়েছি। সমস্ত আমগুলোকে আমার ছাড়ানো হয়ে গেছে একই পদ্ধতিতে। তবে আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি, চামচের সাহায্যেও কিন্তু এইভাবে আমগুলোকে ছাড়িয়ে নেওয়া যায়। খুবই সহজ পদ্ধতিতে আম ছাড়ানো যায়, দেখুন। এবারে আমগুলোকে আমি মিক্সচার জারে দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। আমগুলোকে আমি অল্প অল্প করে দেবো, একবারে দিতে যাব না, বা একবারে দিতে যাবেন না, তাহলে কিন্তু ফুলে ফেঁপে উঠতে পারে, চারিদিকে ছড়িয়ে যেতে পারে, তাই অল্প অল্প করে দু ভাগে আমি আমগুলোকে পেস্ট করে নেব। প্রথম পর্যায়ে আমগুলোকে পেস্ট তৈরি করা হয়ে গেছে, এবারে দ্বিতীয় পর্যায়ের আমগুলো আমি দিয়ে দেব ওই মিক্সচার জারের মধ্যেই। দেখুন সমস্ত আমগুলোকে আমি দিয়ে দিয়েছি। আর এরই সাথে আমি দিয়ে দেব চিনি। চিনিটা এক কাপ দিইনি আমি, এক কাপের থেকে একটু কম দিয়েছি। আপনারা আমের মিষ্টতা বুঝিয়ে দেবেন, যেহেতু কাঁচা আম একটু টক প্রকৃতির থাকে, তাই সেইভাবে আপনারা বুঝেই একটু চিনিটা ব্যবহার করবেন, আর পাকা আম তো মিষ্টিই থাকে। এবারে সমস্ত আমের পেস্ট তৈরি করা হয়ে গেছে। একটা ফ্রাই প্যানের ওপরে আমি আমগুলোকে দিয়ে মিক্সচার জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে দেখুন ভালোভাবে একটু পেস্টটা তৈরি করে নিলাম জলের সাথে, সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবারে ওভেনের উপরে দিয়ে আমি এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি কিন্তু বেশি জল দিইনি, আপনারা চাইলে বেশি জল দিয়েও করতে পারেন, তবে কম জল দিয়ে করার চেষ্টা করবেন প্রথম দিকে, তাহলে বেশ ভালো হবে। চারপাশটা দেখুন কি সুন্দর ব্লক এসেছে। এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে মোটামুটি 5 মিনিট। লো টু মিডিয়াম ফ্লেমে, একদম হাই ফ্লেমে দেবেন না, তাহলে কিন্তু তলাটা ধরে যাবে। আর অনবরত কিন্তু নাড়তে হবে। আমের চারপাশ থেকে দেখুন একটু কালারটা চেঞ্জ হয়ে এসছে। আমটা বেশ, যখন দেখবেন বেশ হয়ে গেছে, তখন কালারটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। কাঁচা আমের থেকে একটু হালকা কালার ডিপ হয়ে যাবে। আমি এখানে কোনো ফুড কালার ইউজ করিনি। এখানে আমি দিয়ে দিলাম 1 চামচের মতো ভিনিগার। দেখুন কালারটা বেশ চলে এসছে। ভিনিগারটা দেওয়ার কারণে আমি এখানে মোটামুটি 1 মাস অবধি ফ্রিজের মধ্যে রেখে দিতে পারবো, আপনারা যখন খুশি তখনই বানিয়েও খাওয়া যাবে। এবারে একটা ছাঁকনির সাহায্যে আমগুলোকে ছেঁকে নিচ্ছি। যদি কোনো বড় দানা থেকে থাকে তাহলে সেগুলো এই ছাঁকনির সাহায্যে বেরিয়ে যাবে, বেশ ছাঁকা হয়ে যাবে। আর আপনারা চাইলে নাও করতে পারেন, তবে মিহি করে যদি করে থাকেন তাও একবার চেষ্টা করে দেখবেন, যদি ভেতরে কোনো দানা থেকে থাকে তাহলে ভালো লাগবে না। সমস্ত আমের পাল্পগুলোকে একই পদ্ধতি আমি ছেঁকে নিলাম। এবারে দিয়ে দিলাম 1 বাটি জল। জলটা দিয়ে আমি ছাঁকনিটা ভালো করে একটু ধুয়ে নিলাম। দেখুন একটু হালকা করে জলটা দিয়ে দিলাম।
ঘনত্বটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন কিরকম দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব আরও এক গ্লাস করে, দু গ্লাস জল দিয়ে দিলাম, এক গ্লাস দু গ্লাস জল। আমি কিন্তু মোটামুটি একটু ঘনই করেছি, এর থেকেও পাতলা করে দোকানের ফুটিগুলো। আমি এটা মোটামুটি 1 ঘন্টা মতো নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, তারপরেই আমি এই বোতলে ভরে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। যেহেতু ফ্রিজে রেখেছি তাই এইভাবেই খেতে পারবেন, আর আপনারা যদি সাথে সাথেই খেতে চান তাহলে এর মধ্যে একটু বরফ টুকরো দিয়ে দিতে পারেন, বা আপনারা ফ্রিজের জলটাও অ্যাড করে দিতে পারেন, তাহলে আর কোনো সমস্যা হবে না, ঠান্ডা ঠান্ডা খেতে পারবেন। গরমে প্রাণ মন ঠান্ডা হয়ে যাবে এরকম যদি ফুটি হয়। আর আমাদের ছোটোবেলার স্মৃতিও কিন্তু উস্কে ওঠাতে পারবো এইরকম যদি ফুটি হয়। ধন্যবাদ।